আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কাজ করে এরকম কোনো দেশ অথবা এরকম কোনো মানুষ আছে কি না আমি জানি না, থাকলেও খুব কম। এবং কিছু মানুষ আছে তাদের স্বার্থটা এত বেশি দেখে না, খুব অল্প দেখে। কিন্তু একটা দেশ যখন আরেকটা দেশের সাথে যে কোনো ধরনের বাণিজ্য অথবা সম্পর্ক রাখে, তার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করে সেটা হলো স্বার্থ। আমাদের সাথে অনেক দেশের সম্পর্ক, আমাদের দেশটা হলো একটা ছোট দেশ, ভৌগোলিকভাবে অনেক ছোট একটা দেশ। এবং সত্যি কথা বলতে আমরা একটা দেশের, একটা সন্ত্রাসী দেশের একবারে প্যাটের ভিতরে, সেটা হলো সন্ত্রাসী দেশ ভারতের প্যাটের ভিতরে। তারপরও আমাদের সাথে যেই দেশগুলো সম্পর্ক রাখতেছে সেই দেশের স্বার্থের জন্যই আমাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতেছে। কারণ ভৌগোলিকভাবে আমরা এমনভাবে এমন জায়গায় অবস্থান করছি, আমাদের সাথে এখন সম্পর্ক রাখতে চাচ্ছে চায়না, ভারত, এমনকি পশ্চিম বিশ্বের বড় বড় দেশ। কেন? কারণ পশ্চিম বিশ্বের সাথে চায়নার একটা দাকুমরা সম্পর্ক। কেন দাকুমরা সম্পর্ক? মানে আইডিওলজিক্যালভাবে অনেক ডিফারেন্ট আছে, কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক যে চায়না বিশ্ব বাজারটাকে দখল করে নিচ্ছে, মোটামুটি নেক্সট সুপার পাওয়ার হইতে যাচ্ছে। সবাই বলে, আমি বলি না, মোটামুটি বিশেষজ্ঞরা বলে চায়নার যে সিস্টেম নিউ সুপার পাওয়ার হিসেবে হইতে যাচ্ছে। কিন্তু একটা দেশ মানে আমাদের সাথে শুধু বরাবরই ওদের স্বার্থের জন্যই আসলে সম্পর্ক রেখে আসতেছে। এমনকি পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে আমাদের দেশটা বানানোর জন্য যে দেশটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে সেটা হলো সন্ত্রাসী ভারত। এরকম একটা উগ্র ধর্মীয় হিন্দুত্ববাদের যদি মনে করেন কোনো আতুরঘর থাকে সেটা হলো ভারত। যে কোনো ধরনের উগ্রতা এই ভারতই করে। কারণ আপনারা যদি একটু চিন্তা করেন, সেটা হলো ভারতে গত 5 দশকে বা 70 দশকে কতগুলো বোমা হামলা হয়েছে ধর্মের উপরে চিন্তা করে। সব কিন্তু ধর্মের উপরে চিন্তা করে এই বোমা হামলাগুলো হয়েছে। হয়তো তাদের হিন্দু উগ্রবাদীরা এই বোমা হামলা করেছে, নয়তো তাদের ভিতরে যারা মুসলমান উগ্রবাদী আছে তারা হামলা করেছে। এইখানে ধর্মটাকে ভাগ করে কোনো লাভ নেই। কারণ হলো এই দেশটা এর এত একটা সন্ত্রাসীপনা দেশ, যদি ফেরাস তাদের মধ্যে থেকে আইসা যদি তাদের দেশে থাকার ব্যবস্থা থাকতো, তাহলে দেখা যেত তারাও উগ্র হয়ে যেত। মানে ব্যাপারটা এরকম, আল্লাহ মাফ করো, নাউজুবিল্লাহ, মানে এত খারাপ একটা দেশ। এবং এই দেশের 24% মানুষ কিন্তু দরিদ্র সীমার নিচে বাস করে। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের কিছুটা পরে, কিন্তু ওদের কিন্তু 70-80 বছরের বেশি হয়ে গেছে। তারপরও কিন্তু আমাদের চেয়ে বেশি ওদের দরিদ্র লোক বেশি। এই দরিদ্র দেশ, যে দেশের টয়লেটে যাওয়ার মতো জায়গা নেই সেই দেশ, আমাদের সাথে সম্পর্ক রাখেই শুধু স্বার্থপরতার জন্য। আমরা ইদানিং আমাদের বাংলাদেশের ভিতরে আমরা দেশীয় পণ্য ব্যবহার করার জন্য আমরা মোটামুটি সচেতন হয়েছি, সেই জন্য আমরা ভারতীয় প্রোডাক্ট মোটামুটি ব্যান করতেছি। আমরা প্রোডাক্ট পণ্য আর ইউজ করতে চাই না, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশটাকে স্বয়ংসম্পূর্ণ, এবং যারা যুব সমাজ যাদের চাকরি নেই, যোগ্যতা আছে, তারা যেন চাকরি পায় এই জন্যই উনি কঠোরভাবে পরিশ্রম করতেছে। ওনার হাতকে শক্ত করার জন্য এবং আওয়ামী লীগকে শক্ত করার জন্য এবং আমাদের দেশটাকে উন্নয়নশীল একটা দেশ করার জন্য আমাদের উচিত আমাদের বেশি পণ্য বেশি বেশি করে ব্যবহার করা। ভারতের পণ্য আমাদের একেবারে ফুল বর্জন করা উচিত। কেন? কারণ হলো একটা পণ্য শুধু খালি ব্যবহারই কিন্তু তার শেষ নয়। এই পণ্য উৎপাদন যারা করে তাদের কিন্তু অর্থনৈতিক চালনা বেড়ে যায়, ইকোনমি সার্কুলেট করে, তারপরে বেকার কমে যায়, কর্মসংস্থানের সুযোগ, আরও অনেক কিছু। তো আপনারা একটু যদি কিছুদিন আগে খেয়াল করেন,
ভারত এই সন্ত্রাসী ভারতকে নেপাল থেকে শুরু করে ভুটান মালদ্বীপ মানে এই আমাদের যে কন্টিনেন্ট সেই কন্টিনেন্টে কিন্তু ভারতের কোনো বন্ধু নেই, একমাত্র কাগজ কলমে বন্ধু হইল আমরা আর কিছু মানুষ তার বন্ধু। কিন্তু এই কন্টিনেন্টে কেউই ভারতকে পছন্দ করে না, কারণ হইল ভারতের খুব উগ্রপনা, কারণ ভারত যে দিকে তাকায় সেই দিকে আগুন লেগে যায়, সেই যে দিকেই সমস্যা সৃষ্টি হয়। তাহলে এই দেশটাকে কে ভালোবাসবে? আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারপরও আমাদের বর্ডারে কোটি কোটি মানুষ তারা প্রতিদিন মারতেছে, তারপরে আমাদের জমি দখল করে নিচ্ছে, আমাদের দেশের ভিতরে ঢুকে গুপ্ত হত্যা করতেছে। তো এই দেশের পণ্য যদি আমরা ব্যবহার করতে থাকি, তাহলে আমাদের বাংলাদেশে যে আমরা যে হিন্দু আর মুসলিম বা অন্যান্য ধর্মের সাথে যে আমরা একত্রে বসবাস করতেছি, আমরা একজন আরেকজনের সাথে দাঁকুমরা সম্পর্ক হয়ে যাবে। কারণ ভারতে মসজিদ ভাঙা সেখানে মন্দির বানাইছে একটা সেম জায়গার মধ্যে। তাহলে আপনারা চিন্তা করেন যে একটা দেশের মানে জনগণ এবং সরকার কতটা বিধ্বংসী হলে এই ধরনের কাজ করতে পারে। কারণ আমরা নিজেরাও চাই না যে আমাদের বাংলাদেশে মন্দির ভাঙা কেউ মসজিদ করুক বা মসজিদ ভেঙে মন্দির করুক, কারণ এইটা হলো একটা জঘন্যতম অন্যায়। তো এই কথার উপরে ভিত্তি করে এবং মোটামুটি ভারতের অত্যাচার থেকে রক্ষা করার জন্য আমাদের উচিত যত বেশি সম্ভব আমাদের পণ্য ব্যবহার করা। যদি আমাদের ওই পণ্যটা না থাকে, তাহলে আমরা ভারত ব্যতীত অন্য কোনো দেশ থেকে সেই পণ্য আমদানি করে আমরা ব্যবহার করব, কিন্তু ভারতীয় কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আর সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা মাথায় রাখবো, আমাদের শেখ হাসিনার হাতকে শক্ত করার জন্য, বাংলাদেশকে বিনির্মাণে উন্নত বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমাদের নিজস্ব পণ্য আমরা ব্যবহার করব। এবং আমাদের ব্যবসায়ীদের উচিত হবে পণ্যের দাম আরও কিছু কমিয়ে কোয়ালিটি আরও বাড়ানো। তাহলে কী হবে, কোয়ান্টিটি সেল বেশি হবে, তার প্রফিটও বেশি হবে। আল্লাহ হাফেজ।